যানজটই সবচেয়ে বেশি ভোগায় রাজধানীবাসীকে। প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা সময় নষ্ট করা এই দুর্ভোগ থেকে মুক্তি দিতে পারবেন এমন একজন প্রার্থীর দিকে সবার আগে দৃষ্টি থাকবে উত্তর সিটির বাসিন্দাদের। শহরের যানজট দূরকরণ এবং জীবনযাত্রার সামগ্রিক বিষয়টা যে দেখতে পারবে, আমরা এই ধরনের মেয়র চাই। যানজট নিরসন করলে আমরা যারা সাধারণ জনগণ আছি ভালোভাবে চলাফেরা করতে পারবো। পাশাপাশি আসছে এই উপনির্বাচনে তারা গুরুত্ব দিচ্ছেন পরিবেশ বান্ধব একজন মেয়রের দিকে। সেক্ষেত্রে পরিকল্পিত একটি শহর গড়ে তোলা, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পারবে এমন একজনই থাকবেন তাদের পছন্দের তালিকার সবার উপরে। তবে কেবল মিথ্যা আশ্বাসে ভুলে নয়, তারা বলছেন প্রতিশ্রুতি পূরণ করতে পারবে এমন কারোর কথাই ভাবছেন তারা। আমরা চাই কমিটমেন্ট যেটা করবে সেটা তারা বাস্তবায়ন করবে এমন মেয়র চাচ্ছি। সৎ নির্ভীক সন্ত্রাস দূর করতে পারে জানা এরকম মেয়র চাই আমরা। পরিষ্কার পরিচ্ছন্ন এবং যারা ঢাকাকে একটা সুস্থ পরিবেশ তৈরি করে দিতে পারবে তেমন মেয়র আমরা দেখতে চাই। যদিও ভোটাররা বলছেন সবার আগে প্রয়োজন একটি সুষ্ঠু নির্বাচন আর রাজনৈতিক দলগুলোর জয় পরাজয় মেনে নেয়ার মানসিকতা। ভালো নির্বাচন চাই এবং সুষ্ঠু সুন্দরভাবে ফেয়ার নির্বাচন চাই। আমরা যেন ভোট কেন্দ্রে যাই আর সুষ্ঠুভাবে ভোট দিতে পারি। নির্বাচন যেরকমই হোক আমরা এটা সুষ্ঠু নির্বাচনই দেখতে চাই। যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে উপযুক্ত নগরপিতা নির্বাচন করবে সেটাই তো জনগণের প্রত্যাশা। 26 ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপনির্বাচনের ভোট গ্রহণ। যদিও উপনির্বাচন, তারপরও জাতীয় নির্বাচনের বছর রাজধানী ঢাকার মতো জায়গায় প্রতীকের এই নির্বাচন সব মহলে পাচ্ছে একটু বাড়তি গুরুত্ব। তবে সাধারণ ভোটাররা বলছেন প্রতীকের পাশাপাশি প্রার্থীর ব্যক্তিগত যোগ্যতা অযোগ্যতাকেও সমান গুরুত্ব দিচ্ছেন তারা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা।